অনুতম আহ
Oh,
கருணையே
সঙ্গিনী গোষ্ঠগোচারণে চলেছেন। হজে খেলা রসে রসে ছিল যখন রাধারানীর কথা মনে পড়ল, শ্রী ভগবান সুবলকে ডেকে বলেছে, অরে সুবল, জানি সুবল আমার না ভীষণ পিপাসা পেয়েছি। সত্যি কি তোর পিপাসা লেগেছে? সুবল কানাইকে বলছে, ওরে কানাই, সত্যি কি পিপাসা লেগেছে? আমার মনে কি যাকে জানিস, বলি তোর পিপানার সনই যখন বলরাম সে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তখন কি বলবো? কানাই বলছি সত্য কথা বলবি, ঠিক আছে। ওই পিপাসা লাগিয়া গিয়াছে কানাইয়া প্রেম যমুনা রতি দে, গিয়া যমুনা প্রেম যমুনা
ভগবান আমার কি করলেন, সখা সঙ্গ পরিত্যাগ করি ধনুবস্ত্র সঙ্গীগণে দিয়ে আজ ভগবান চলেছেন যমুনার মরম আসন পূর্ণ করার। আজ সখাগণ সঙ্গ ছাড়ি নন্দন সখন আজ ভগবান যমুনার মনোবাসনা পূর্ণ করার জন্য সখা সঙ্গ পরিত্যাগ করে চলেছে শ্রী যমুনার ঘাটে। আজ গৌরলীলা অনুসারে আজ ব্রজলীলা ব্রজলীলা
হরিনাম অরম্ভ শিখরনিতাই গৌরপ্রেমানন্দে হরি কৃষ্ণ জয় নিতাই জয় রাধুশ্যাম জয় গৌরী জয় নিতাই জয় জয় রাধুশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌরী হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌরী সুগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল শ্রদ্ধেয় সমাবেত গৌর ভক্ত আমার কৃষ্ণ অনুরাগী ভক্ত মন্ডল, অন্ধকার এই মহতে মহতি তবে জানি না জানি নাই অধম আপনাদের যুগল চরণে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করাবে বলে এসেছি। দয়া করে আপনারা একটু কৃপা করবেন আমাকে, কারণ সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে, আমার গুরু গোবিন্দের কৃপা না হলে, আমাদের দয়াল গুরুদেবের কৃপা না হলে এবং আপনাদের মতো ভক্তদের কৃপা না হলে আমার হরি কথা কৃষ্ণ কথা বলার মতো কোনো ক্ষমতা নাই। হরি বল হরি বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই দয়া করে আপনারা আমায় একটু আশীর্বাদ করুন, আপনাদেরকে হরি কথা কৃষ্ণ কথা যেন আমি আস্বাদন করাতে পারি। সর্বপ্রথমে জানাই আমার আদিগুরু মাতা ও পিতার চরণে, তারপরে জানাই আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম, তারপরে জানাই আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম, এবং আমার গুরু গোবিন্দের চরণে আমার অনন্ত কোটি সহস্র প্রণাম, এবং আপনাদের ভক্তমণ্ডলীর চরণে আমার অনন্ত কোটি সহস্র দণ্ডবত প্রণাম। মা, আজকে আমরা যে বিষয়বস্তুটি আপনাদেরকে শ্রবণ করাব সেটি হলো যমুনা মনোবাসনা পূরণের জন্য রাধা কৃষ্ণের নৌকা বিলাস। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। তোমা, আজকে আমরা লীলায় প্রবেশ করব, শঙ্খ থালে শঙ্খধ্বনি করুন এবং একটু উলুধ্বনি করবেন, কি করবেন তো মায়েরা করবেন তো? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারতম্ অবর্থানম্ ধর্মস্য তথাত্মানম সৃজম্যহম্ পরিত্রাণায় সাধুরনিবিনাশায় চতুষ্কৃতম্ ধর্ম সংস্থাপনার্থয় নার্থয় সম্ভবামি যুগে যুগে 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 সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের নামে গ্লানি হয় বারে বারেই আমাকে এই ধরাধামে আসতে হয়, দুষ্টের দমন ও সৃষ্টির পালন করিবার জন্য, আমার ভক্তদের রক্ষা করিবার জন্য
আমাকে বারে বারেই এই ধরাধামে আসতে হয়। তেমনই আমি দ্বাপর যুগে আবির্ভূত হয়েছি শ্রীকৃষ্ণ রূপে। আর আমি আজকে যে লীলা প্রকাশ করব যমুনা মনোবাসনার জন্য রাধা কৃষ্ণের নৌকা বিলাস। হরি হরি বল, হরি হরি বল। তাই এই লীলা প্রকাশিবার তরে এই লীলা প্রকাশ করতে আমার একার দ্বারা সম্ভব নয়। তাই এখন আমায় লীলার গুরু জগমায়া পূর্ণমাসের শরণাপন্ন হতে হবে। বিলাস নিলয়ং দেবী পূর্ণানন্দবতীং সতী জগমায়া পূর্ণমাসী নিত্য শক্তি নমঃ। জয় জয় পূর্ণমাসী বলি যোগ মায়া। ও জয় জয় লীলার সহায়নি যোগমায়া পূর্ণমাসী একবার এসে দেখা দাও আমার।
ধুরি গা জাগো দশ প্রহরণ ধরণী অভয়া শক্তির বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমঃস্তুতে। হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই জয় গৌর হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে যোগমায়া, তোমায় কেন ডেকেছি জানো যোগমায়া? কেন ডেকেছো? আমি পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম যে তার পক্ষে যুগল রূপে দাঁড়িয়ে আমি নৌকা বিলাস করব। তাই নাকি? আমাকে কি করতে হবে? তোমায় কি করতে হবে জানো যোগমায়া? কি করতে হবে? দাও আমারে রাই মিলায়ে গোমায়ামাশে তার বাড়িতে যে পখরা শাশুড়ি ননদিনী রয়েছে তাই কি বলি জানো? কি বলো বলো। আমি দিবসে আমি যাব কি বেশে জটিলা ভয়
ভবনে আছে বিনোদিনীরা। যাবে জানো যোগমায়া? কি বেশে? তুমি যাবে ব্রহ্মণ্য দেবের পত্নী বড়াইয়ের বেশে। তাই হয় প্রভু, তাই হবে। কিন্তু তোমার সঙ্গে আমার কোথায় দেখা হবে? তোমার সঙ্গে আমার কোথায় দেখা হবে জানো যোগমায়া? কোথায়? ওই যমুনার ঘাটে। যমুনার ঘাটে? হ্যাঁ হ্যাঁ, যমুনার ঘাটে। যমুনার ঘাটে তুমি কি বেশে থাকবে তা তুমিই বলে দাও যোগমায়া। ও, এটা আমাকেই বলে দিতে হবে? তাহলে বলছি শোনো, মাথায় একটি পাগ থাকবে, হাতে কেরোয়াল থাকবে, পরনে পাঁচি কাপড় পরে, একটি তরণী সৃজন করে তুমি এই মধ্য যমুনাতে গাইবে। আর আমরা যখন রাধারানীকে নিয়ে আসবো, যখন নাবিক নাবিক বলে ডাকবো, আমাদের কেশে পারাপার করে দিও। তাই হবে যোগমায়া, তাই হবে। তাই যাওয়া আসতো, তাই যাওয়ার সময় কি বলি জানো? বলো বলো যোগমায়া। মামা অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল, জাগো মাধব কৃষ্ণ গোপাল। Josh.
ভুগর জীবন ও হে দনিজ কি হলো
আকাশে তো মেঘনে হঠাৎ বজ্রের ধ্বনি কোথেকে আসছে, বলি হায় হায় মা কুটিয়া, বলি কোথায় বলি কোথায়, বলি তাড়াতাড়ি করে বাড়িতে আয়, বলি ঘরে আয় ঘরে কোথায় গেলি ঘরে আয় ঘরে আয়, বিনা মেঘে বাড়ি করে ঘরে আয় ঘরে আয়, বিনা মেঘে বাড়ি করে ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা কোথায় গেলি ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা কোথায় গেলি ঘরে আয়। তাহলে বলছি শোনো। বেশ বল। মা গো কানু সে বাজায়, মা গো কানু সে বাজায়, মা গো কানু সে বাজায়, আমি বললে তুমি আবার মা পাবে না, কেন ভয় পাবো, কেন সত্যি বলছো, তুই বল না ভয় পাবো না, তুমি রাত্রিতে বেরোতে পারবে তো, না পারবো না, তুই বল না, তাহলে বলছি শোনো, হ্যাঁ বল, ঠিক যেন মা গো ভূতেরই যাও না, তুমি এদিকে এসো, সত্যিকারের ভূত নয় মা, সত্যিকারের ভূত নয়, তাকে দেখতে ভূতেরই মতো, দেখতে ভূতেরই মতো, না কে বলবি তো, আমি ভেবেছি ভূত, আমার বল বল বল, তাহলে ভালো করে বলছি, হ্যাঁ ভালো করে বল, ঠিক যেন মা গো ভূতেরই মতো, 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 ঠিক যেন মা গো
মামা কুটিলা ভূদক যাইব রে হো ওর চোখের চাউনিটা কিরকমই বলতো চাউনিটা কিরকম জানো কিরকম বলছি শোনো তাহলে আচ্ছা বল তেরা নানয়নে তাই নাকি তেরা তেরাঙ্গা চাউনি তেরার ভঙ্গিতে ভোলায় রামনি আমার কি করে জানিস তোমার এই বুড়ো বাসে কি করে তাহলে বলছি শোন বাসে কি জাদু জানে রে মা কুটিলা বলছি শোন মন প্রাণ করে টানা টানি মা কুটিলা মন প্রাণ করে টানা টানি আমার মাঝির নাম ধরে রাখা বলি নাম ধরে
কিছু কথা কারণ ধরে রাখতে পারেন না।